দেশে আবারও বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ, বাড়ছে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যাও। ডেল্টা ধরন দ্রুত ছড়িয়ে পড়ার কারণে ফের সংক্রমণ বাড়ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের জনস্বাস্থ্য উপাত্তের হিসেবে দেশজুড়ে গত তিন দিনে করোনা শনাক্তের গড় ছিল 1 লাখ, যা গত সপ্তাহের চেয়ে অন্তত 35% বেশি। আমেরিকায় ফের বেড়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। মঙ্গলবার 1,06,000 মানুষের শরীরে করোনা শনাক্ত হয়, আর আগের দিন সোমবার 1,84,000-এর বেশি মানুষের করোনা শনাক্ত হয়। পরিস্থিতির এই অবনতির পেছনে ডেল্টা ভ্যারিয়েন্ট এবং অনেক অঙ্গরাজ্যে টিকাদান কার্যক্রমের ধীরগতির কথা বলা হচ্ছে। দেশে 98% বেশি লোক বর্তমানে স্থানীয়ভাবে সংক্রমণের উচ্চ অথবা মাঝারি মাত্রার ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দা। এক মাস আগে যেখানে 19% মানুষ এমন ঝুঁকিতে ছিল, স্থানীয়ভাবে সংক্রমণ ঝুঁকির মাত্রা নির্ণয়ে গত 7 দিনে প্রতি লাখে সংক্রমণের সংখ্যা এবং মোট নমুনা পরীক্ষার অনুপাতে সংক্রমণের সংখ্যা, এই দুটি বিষয় বিবেচনায় নিয়েছে দেশের রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধ কেন্দ্র CDC। Those individuals as a group never got a really good and adequate response to begin with. সংক্রমণের উচ্চ ঝুঁকি ও উল্লেখযোগ্য ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ঘরেও মাস্ক পরতে বলছে CDC। টিকাদানে ধীরগতির অঞ্চলগুলোতে এ কার্যক্রমে জোর দেওয়ার কথাও বলা হয়েছে। Once you are fully vaccinated, 2 weeks after your last dose, you can shed your mask. The vaccine regimen never really got them to the level you wanted to. That's the reason for that additional boost. সোমবার 2,361টি কাউন্টিকে উচ্চ সংক্রমণ ঝুঁকির তালিকায় রেখেছে CDC, অথচ গত মাসের শুরুর সপ্তাহে এই তালিকায় 457টি কাউন্টির নাম ছিল। এর থেকেই বোঝা যাচ্ছে গত 5 সপ্তাহে দেশের করোনা পরিস্থিতি কতটা অবনতির পথে। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্য মতে গত মঙ্গলবার 1,06,000 মানুষের শরীরে করোনা শনাক্ত হয়, আর আগের দিন সোমবার 1,84,000-এর বেশি মানুষের করোনা শনাক্ত হয়। আশা আফজান, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।